Nana de la puta curva.
Ele tá dando ele aí, né? করে যাবেন আপনারা দেখে নামবেন তাহলে স্পিক ইয়ার ঠিক আছে শেষ হয়নি লুট দিতে হবে বাতাসটা উপরে ফেলতে হবে জিন্দাবাদ বাতাসাগুলি উপরে ফেলতে হবে জিন্দাবাদ 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 কত ফেলতে হবে চলে 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 মারুন উপরে জিন্দাবাদ মন্দিরের উপরে মারুন Thank you.
আজকে এই মন্দিরে আসতে পেরে দেবতার মন্দির আমি অত্যন্ত ধন্য মনে করছি। নতুন বছরের শুরুতেই ঈশ্বর সর্বশক্তিমানের আশীর্বাদ নিয়ে আমরা ত্রিপুরার মাটি থেকে অঞ্চল থেকে আগামী দিন লড়াই করব এবং এক ছটা জমি তৃণমূল কংগ্রেস ছাড়বে না, যুদ্ধক্ষেত্র থেকে এক ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। আমরা প্রথম দিন যা বলেছি আজও তাই বলছি, সদ্য সমাপ্ত পুরো নির্বাচনে আপনারা ফল দেখেছেন, 3 মাস আগে যে দল কার্যকলাপ শুরু করেছে 3 মাসের মধ্যে সেখানে পুরো নির্বাচন হয়েছে এবং গণতান্ত্রিকভাবে লড়াই করে এত সমস্যা প্রতিকূলতার সম্মুখীন হয়েও আমরা জায়গা ছাড়িনি, আমরা লড়ে যাচ্ছি। যেখানে প্রার্থীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেখানে তৃণমূল কংগ্রেস 3 মাসের মধ্যে নিজেদের সংগঠন শুরু করে প্রায় 24% ভোট সারা রাজ্য জুড়ে পেয়েছে। আগরতলায় 20%-এর বেশি ভোট আমরা পেয়েছি এবং সেকেন্ড পজিশনে তৃণমূল কংগ্রেস উঠে এসেছে। আমবাসা হোক, তেলিয়ামুড়া হোক, সর্বত্র আপনারা দেখেছেন কোথাও 26%, কোথাও 27% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে 3 মাসে। আর এখন তো 1 বছর সময় আছে। যারা নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক বাহক বলে দাবি করে, আমি মন্দিরে এসেছি ঈশ্বর সর্বশক্তিমানের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে। আপনি দেখুন কী সংস্কৃতি, এখানে ডিজের বক্স বাজাচ্ছে, আমাকে জব্দ করতে গিয়ে ভগবানকেও ছাড়ছে না, এদের এমন পরিস্থিতি হয়ে গেছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তলে এই বিক্ষোভ টেপের রাজনৈতিকভাবে ইনি দেউলিয়া হয়ে গেছেন, কোনো কিছু করতে পারছেন না, উন্নয়ন তো নেই, রাজনৈতিক কোনো কথা বলতে পারছেন না তৃণমূল কংগ্রেসকে আটকানো ছাড়া। আর সকাল বিকেল কী করে মানুষের উপর অত্যাচার করে নিজেদের স্বৈরতান্ত্রিক শাসনকে কায়েম করে রাখা দুয়ারে গুন্ডা মডেল দাপাদাপি করে মানুষকে মারা, পার্টি অফিস ভাঙা, সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া, মানে একদম হারমাদ এবং উন্মাদদের উল্লাস মঞ্চে পরিণত করেছে ত্রিপুরার মাটি। আমাদের লড়াই এর বিরুদ্ধে, আমি প্রথম দিন এসে বলেছি যে দুয়ারে গুন্ডা মডেল চলবে না, দুয়ারে সরকার মডেল আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা আমাদের লক্ষ্যে অবিচল, আমরা যে কথা দিয়েছি মানুষের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। এই বছর সকলের ভালো হোক এবং সর্বোপরি ত্রিপুরাবাসীর জন্য এই নতুন বছর অনেক সুখ উন্নয়ন নিয়ে আসুক, শান্তি নিয়ে আসুক এবং এই রাজ্যে প্রকৃত উন্নয়ন হোক। আমি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, সর্বশক্তিগণের কাছে এটাই প্রার্থনা করব যে যেখানে স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, কর্মসংস্থান হোক, শিল্প হোক, বেহাল দশা সারা রাজ্য জুড়ে, আর যেখানে রোজ খুনো খুনি, মারপিট, জোর জবরদস্তি করে পার্টি অফিস ভাঙা, বিরোধীদের উপর প্রতিনিয়ত ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে আক্রমণ করা, হাইকোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখানো, সুপ্রিম কোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখানো,
বঙ্গের মূলুকে পরিণত করেছে এই ত্রিপুরার মাটি। আমি আশা করি নতুন বছর ত্রিপুরার প্রায় প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা মা ভাই বোনের জীবনে আগামী দিনগুলো আরও উন্নয়ন মুখর, সমৃদ্ধশালী এবং শান্তিপূর্ণ এবং আনন্দময় করে তুলবে। আমি সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করতে আজকে বলছি। টিএসআর নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ আসছে, পুলিশের চাকরি নিয়োগ, এর আগে আপনারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন, নতুন অবস্থা নিয়ে তো সর্বত্র আপনারা দেখছেন যে আমরা যেখানেই গেছি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে, শুনুন এটা দিনের আলোর মতো পরিষ্কার যে আজকে যদি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো লড়াই করে, একমাত্র তৃণমূল কংগ্রেস করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আপনি যদি চারপাশে দেখেন তাহলে এটা দিনের আলোর মতো পরিষ্কার, আমার আলাদা করে বলার কিছু নেই। কিন্তু গোয়া থেকে শুরু করে ত্রিপুরা যেখানেই গেছি, আপনি দেখুন গোয়াতে পিডব্লিউডি মিনিস্টার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে টাকা নিয়ে ট্রান্সফার করেছে। এখানে আপনি দেখুন না রাস্তাঘাটের কি অবস্থা, মরণ ফাঁদে পরিণত করেছে। পরিকাঠামোগত উন্নয়ন কিচ্ছু হয়নি, হাসপাতাল কটা হয়েছে, ইউনিভার্সিটি কটা হয়েছে, মেডিকেল কলেজ কটা হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ কটা হয়েছে। আমি তো চ্যালেঞ্জ করছি যে আপনারা তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে আসুন। সাত বছর আট বছর মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তারা কী কাজ করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছরে বাংলায় কী কাজ করেছে। ত্রিপুরার মাটিতে লড়াই করবেন বলুন, আমি আসবো, মঞ্চ আপনি বেছে নিন, জায়গা আপনি বেছে নিন, আপনি একদিকে থাকবেন আমি একদিকে থাকবো, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব, আপনি যাবেন আমার রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব। আসুক বিপ্লব দেব, আমি তো চ্যালেঞ্জ করছি, কাজ তোমার নাম কি ফলেই পরিচয়, আপনাকে তো রিপোর্ট কার্ড দেখাতে হবে আপনি মানুষের জন্য কী কাজ করেছে। Sir, in the 3 months you have been the main opposition post, what message does this give about the people's mind? No, it is very clear that Trinamool Congress is the only party in the country which is taking on BJP head on, and we are not the ones to be cowed down by BJP and its might and its blatant and brazen use of investigative agencies. So we will fight it out till the last drop of our blood, and for the sake of the people of Tripura, and to make sure that this vandalism, hooliganism ultimately has no place in the soil of Tripura and India, we will do whatever it takes, and we are ready to take them head on. If they think that they will attack us, they will attack on our cars, they will break our party offices, they will ransack normal people, they will ransack the commoners property, and they will put some kind of pressure on the media and other forces in the country who are trying to work in an unbiased way, I think this is the beginning of Biplab Deb's end. And Tripura, the people of Tripura has made it absolutely clear with the last municipal, urban, local body elections, Trinamool Congress has emerged as the principal opposition in the state. Within 3 months of time, a party which didn't have any presence in the state, rather I would say negligible presence, in 3 months' time, the party has secured 24% cumulative aggregate vote throughout the state. It is unprecedented. You cannot give me an example to show such incidents or such a trend has ever taken place in any part of the country. This is the first time where a party started from the scratch, and within 3 months it has emerged as a principal opposition. I am confident if the people are with us, if they think that we have to put an end to this autocratic and the government of gundas, and they need to be taught a lesson, it has to be on the EVM and through ballot boxes. Sir, Meghalaya also, you are in the power. বিজেপিকে 0-20% বাংলায় পৌঁছাতে 15 বছর লেগেছে, আর তৃণমূল 3 মাসে পৌঁছেছে। Tu sunu ki kulle